আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মালয়েশিয়া প্রতিদিন ফ্লাইট আমরা কিন্তু আপনাদেরকে বলে আসছিলাম, প্রতিদিন একটি করে ফ্লাইট যাবে 22 তারিখের পরে, এবং সেপ্টেম্বরের প্রথম দিক থেকে ডেলি তিনটি চারটি করে ফ্লাইট যাবে মালয়েশিয়াতে। তো এখন হলো প্রিয় দর্শক, আপনারা অনেকেই মেডিকেল করবেন বা পাসপোর্ট আপনারা জমা দিবেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য। এখন যেহেতু মালয়েশিয়াতে প্রতিদিন ফ্লাইট যাচ্ছে, এখন যে ভিসাগুলো আসবে এটি কিন্তু ভালো ভালো বড় বড় কোম্পানির ভিসাগুলো আসবে। তো আপনারা যদি এখন মালয়েশিয়াতে যেতে পারেন, তাহলে দেখা গেল কি সরকার কিন্তু এখন প্রতিটা বিষয়ই নজরদারি রাখবে, প্রত্যেকটা বিষয়। আপনারা কোন পথে আসেন বা কোন রাস্তায় যাইতেছেন, এখন যেহেতু নতুন করে খুলছে, মানুষগুলো গিয়ে একটি ভালো জায়গায় পড়লে তারা যদি ভালো একটি ইয়া করে, তাহলে কিন্তু লোক আরও পাঠাইতে পারবে। এর জন্য যারা অনেকে আপনারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী আছেন বা যাবেন, তো আপনারা কিন্তু এই মুহূর্তে যেহেতু সরকার প্রতিদিন একটি করে এখন ফ্লাইট দিচ্ছে বা সেপ্টেম্বরের প্রথম দিক থেকেই কিন্তু দুটি তিনটি করে ফ্লাইট দিবে, আপনারা কিন্তু এই মুহূর্তে লাইন দিতে পারেন। কেন, এই মুহূর্তে যে ভিসাগুলো আসবে ভিসাগুলো কিন্তু ভালো ভিসা আসবে। বছর খানের পর হয়ে গেলে বা 6 মাসের পর হয়ে গেলে দেখেন ভিসাগুলো কিন্তু যে ছোট ছোট কোম্পানি আছে সেই কোম্পানি থেকে কিন্তু ভিসা ছাড়ে, সাপ্লাই কোম্পানি অন্য অন্য বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু ভিসা ছাড়ে। তো সেই ভিসাতে যদি আপনারা যান, যাওয়ার পরে দেখা গেল কি আপনারা অনেকেই ঘোরাঘুরি করতেছেন, কাম পাচ্ছেন না, অনেক নানান জায়জামেল আপনাদের হচ্ছে, তখন কিন্তু সরকারের এত একটা বেশি নজর থাকবে না। কেন, অ্যাভেলেবেল লোক যাচ্ছে এখন, সেই এখনের যেই দেখছেন না, তখন কিন্তু এত একটা বেশি নজরদারি থাকবে না। তো প্রিয় দর্শক, আপনারা যারা অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করে আসতেছেন, অবশ্যই আপনারা কিন্তু যদি আপনারা যেতে চান মালয়েশিয়াতে, তাহলে এখন গেলে কিন্তু ভালো হয়। কেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখন সরকারের নজরদারি থাকবে। তো প্রিয় দর্শক, অনেকে অনেক কথা বলে থাকেন যে প্রথম ফ্লাইটের লোকগুলা বলল 76,000 টাকা দিয়ে গেছে। আপনারা তো অনেকেই দেখছেন, এদের মুখ থেকে মুখের কথা আপনারা শুনছেন। দ্বিতীয় ফ্লাইটের লোকগুলো গেছে 78,000 টাকা। এটা কিন্তু অনেকে বিশ্বাস করছে বা অনেকে কিন্তু এটা বিশ্বাস করার কোনো কথা না। কেন, যে দেশ গ্রামের মানুষ আছে এরা কিন্তু অনেকেই বলতেছে, যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী, যারা আদন ব্যাপারী করে থাকেন, এদের কাছে গেলেই কিন্তু এরা যে টাকা দাবি করে থাকেন 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ টাকার মতো কিন্তু এদের থেকে দাবি করে থাকেন। যদি 76,000 টাকা বা 78,000 টাকা দিয়ে মালয়েশিয়া যেতে পারতো, তাহলে কিন্তু দালালরা মনে রাখবেন আপনাদের থেকে এত অতিরিক্ত টাকা আপনাদের থেকে দাবি করতো না। অবশ্যই অবশ্যই এমন একটা রহস্যজনক আছে, এর জন্য আপনাদের থেকে দাবি করে। তো প্রিয় দর্শক, আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন, অবশ্যই আপনারা বুঝে শুনে যাবেন, দেখে শুনে যাওয়ার জন্য চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।